একটা সময় ছিল ইউটিউবে কাজ করা খুবই সহজ ছিল। আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত ক্রিয়েটার যেন ইউটিউবে চলে আসছে, আর ইউটিউবের কাজ কিন্তু কোডিং হয়ে যাচ্ছে। বর্তমান সময় ইউটিউবে একটা প্রতিযোগিতামূলক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে কাজ করতে হলে কোডিং থেকে কোডিং পরিশ্রম করতে হবে, কোডিং হার্ডওয়ার্ক করতে হবে, এরই সাথে সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে। ধরুন আপনি একটা টেকনিক্যাল বিষয় নিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, সো সেই টেকনিক্যাল বিষয়ে ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে, আবার সেসব চ্যানেলগুলো খুবই পপুলার। সো আপনি যদি ইউটিউবে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করতে চান, আপনি যেই ভিডিওটা ইউটিউবে প্রেজেন্ট করবেন সেই ধরনের ভিডিও ইউটিউবে হাজার হাজার আছে। তাই আপনাকে ইউটিউবে কাজ করতে হলে প্রতিযোগিতা করতে হবে। যারা ওই ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করেছে, আপনিও সেই ধরনের ভিডিও আপলোড করেছেন, তবে কেন আপনার ভিডিওটা দর্শকেরা দেখবে, এই প্রশ্নটা যদি আপনার মাথার ভিতর আনতে পারেন, আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন এবং একজন বড় ইউটিউবার হিসেবে উপনীত হতে পারবেন। সো অন্য অন্য ইউটিউবারের সাথে প্রতিযোগিতা করার জন্য আপনাকে প্রয়োজন হবে আপনার ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ভিতর ইনফরমেশন, এসব বিষয়গুলো প্রয়োজন হবে। সো আপনি যদি নতুন ইউটিউবে আসেন, সেইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবেন না, ভিডিও প্রেজেন্ট করতে পারবেন না। এর জন্য আপনাকে কন্টিনিউ ভিডিও তৈরি করে যেতে হবে, প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যেতে হবে, ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করতে হবে, আস্তে আস্তে আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে। সো আপনি যদি সেই ফিরে যান 90 দশকের ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সে সময় দেখতে পারবেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে এই 2020 সালে কতটা উন্নত। ঠিক এইভাবে আপনার ভিডিওটা উন্নত করতে হবে। আপনি একই লেভেলে যদি ক্যামেরার সামনে এসে বকাবকি করতে শুরু করেন, আস্তে আস্তে দেখতে পারবেন আপনার মধ্যে একটা এনার্জি এসে যাবে, তখন আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, ক্যামেরার সামনে একটা প্রেজেন্ট করতে পারবেন খুব সুন্দরভাবে। ঠিক এইভাবে কিন্তু আপনাকে প্রতিযোগিতা করে যেতে হবে ইউটিউবে। যত আপনি প্রতিযোগিতা করে ধাপে ধাপে এগাতে থাকবেন, তত আপনার ইউটিউবে সাকসেস হওয়ার পথ কাছের দিকে চলে আসবে। তাই আপনাকে ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, ভিডিও থাম্বনেল সেট করতে হবে, সুন্দর আকর্ষণভাবে টাইটেল দিতে হবে, ট্যাগ দিতে হবে, এসব বিষয়গুলো দিয়ে কিন্তু বড় বড় ইউটিউবারের সাথে প্রতিযোগিতা করতে হবে আপনাকে। আপনি যদি এইসব বিষয়গুলো যদি বড় বড় ইউটিউবারের সাথে প্রতিযোগিতা করতে যান, প্রথমেই কিন্তু আপনি পারবেন না। এর জন্য আপনাকে সময় দিতে হবে, ইউটিউবে 1 থেকে 1.5 বছর আপনাকে কাজ করতে হবে কন্টিনিউ। ওকে, তো কন্টিনিউ ক্যামেরার সামনে এসে আপনাকে বকাবকি করতে হবে, কথা বলতে হবে, তারপরে কিন্তু আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন। ওকে, তো আপনি যদি একজন ইউটিউবার হতে চান, অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে প্রতিযোগিতা করতে হবে। এখানে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, আগের মতন কিন্তু ইউটিউবে এখন আর নেই। আগে একটা ভিডিও আপলোড করলে সাথে সাথে ভাইরাল, সাথে সাথে ভিউজ, সাথে সাথে মনিটাইজেশন, সাথে সাথে ইনকাম। এখন দেখতে পারবেন ইউটিউব যত দিন যাচ্ছে তত কিন্তু ক্রিয়েটার আসছে, নতুন নতুন ক্রিয়েটার আসছে, যে কারণে ইউটিউবে একটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এখানে প্রতিযোগিতামূলক বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে ভিডিওর কোয়ালিটি, ভিডিও যে যত সুন্দর করতে পারবে সে ইউটিউবে টিকে থাকবে। আর এখন ইউটিউবে নতুন রুলস, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইব কমপ্লিট করলে কিন্তু আপনার চ্যানেলে ইনকাম করার একটা সোর্স বের করে দেবে ইউটিউব। সেই সোর্সটা বের করার পরে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ইউটিউব কিন্তু এখন প্রচুর কোডিং এবং হার্ডওয়্যার হয়ে গিয়েছে, যে কারণে আপনাকে কোডিং থেকে কোডিং পরিশ্রম করতে হবে। সো আপনি যদি কোডিং থেকে কোডিং পরিশ্রম করতে পারেন, অবশ্যই সাকসেস হতে পারবেন এখানে। সো এই কথা বলার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে, এই ভিডিওটি দেখার পরে একটু মোটিভেশন হতে পারবেন। ওকে, সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।